হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে টপিক হলো, আজকে আমি একদিনে কিভাবে বাংলাদেশের টাকায় প্রায় 20,000 টাকার বেশি ইনকাম করব। তো সেই টপিক দেখতে পাচ্ছেন, কোম্পানির সামনে আসছি। এটাই আমার কোম্পানি, ফ্যাক্টরি। তো এখান থেকেই ডেইলি কাজ করতে হয়। এখন হলো লাঞ্চ টাইম, আপনারা জানেন অনেকেই যে দক্ষিণ কোরিয়াতে 12টা থেকে 1টা পর্যন্ত হলো লাঞ্চ টাইম। 22,000 টাকা কীভাবে ইনকাম করলাম সেটাই বলবো, যে আজকে 22,000 টাকা ইনকাম হয় বাংলা টাকা প্রায়। তো আজকে হলো রবিবার, আমরা জানেন, আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়াতে রবিবার হলো অফ ডে থাকে, অর্থাৎ মানে রবিবার হলো অফ ডে। তো অফ ডে থাকাতে অটোমেটিক আমার 8 ঘন্টার টাকা দেবেন। আর অনেকে জানেন যে দক্ষিণ কোরিয়াতে 8 ঘন্টা মানে পার ঘন্টার টাকা হলো দক্ষিণ কোরিয়ার কারেন্সি অনুযায়ী 9,860 won, সেটা বাংলাটায় কত আছে সেটা টোটাল হিসেব করবো। তো 8 ঘন্টা অটোমেটিক আমি কাজ করি না করি, রবিবার 8 ঘন্টা টাকা যোগ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আজকে আমি কাজ করবো হলো 8 ঘন্টা। তো 8 ঘন্টার টাকায় আপনার হলো টাকা দেবে হলো 12 ঘন্টা, আর 2 ঘন্টা 20 মিনিট ওভার টাইম করবো। হ্যাঁ, 8 ঘন্টা অটো আট যোগ হয়েছে, এগুলো 20 ঘন্টা, আর হইলো 2 ঘন্টা 20 মিনিট ওভার টাইম করলে ওভার টাইম আবার 8 ঘন্টা কাজ করলে বেসিকটা দেবে 1.5 গুণ, আর ওভার টাইম করলে সেটা দেবে 2 গুণ, 2 ঘন্টা 20 মিনিট। সেই 2 ঘন্টা 20 মিনিট যদি আমি ওভার টাইম করি, 2 ঘন্টা 20 মিনিট ওভার টাইম করলে আমাকে দেবে হলো 4 ঘন্টা 40 মিনিট। তো 4 ঘন্টা 40 মিনিট, আর হলো ওখানে 12 আর 8 20, আর 4 ঘন্টা 40 মিনিট, এলে 24 ঘন্টা 40 মিনিট। তো 24 ঘন্টা 40 মিনিটে গুণ করলে 9,860 দিয়ে গুণ করলে 5 ঘন্টা, সেটা আসবে হলো 2,40,000 won, আর যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 22,000 টাকা প্লাস আসবে। অর্থাৎ আমি কাজ করলাম 10 ঘন্টা 20 মিনিট, কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্রমিক আইন অনুযায়ী এটি আমাকে প্রায় 24 ঘন্টা 40 মিনিটের টাকা দেবে। এটা হলো দক্ষিণ কোরিয়ার রুলস। তো এখানে বেসিক হলো 8 ঘন্টা, এবং বন্ধ দিন কাজ করলে ওই বেসিক 8 ঘন্টা পাবো, এবং তার সাথে আমাকে যেটা আমি যদি কাজ করি 1 ঘন্টা তাহলে আমাকে 1.5 ঘন্টা টাকা দেবে। আর যদি আমার 8 ঘন্টা বেসিক, 8 ঘন্টা করার পর যত কয়েক ঘন্টা ওভার টাইম করবো সেই ওভার টাইমের জন্য আমাকে 2 গুণ দেবে, অর্থাৎ এমনি দেবে 1.5 গুণ আর ওভার টাইম 2 গুণ। দক্ষিণ কোরিয়ার ইনফরমেশন জানতে পেজটি ফলো করে রাখুন এবং দেশভূ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।